আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত। তাই আমি বললাম কি বদযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে, তো বুঝে নাই তারা। আমি বললাম কি মেয়ের বাপের বাড়ি, মেয়ের বাড়িতে 200, 500, 150 জন লোক যায় খাবেন চুক্তি করে, এটা ঠিক করছেন? তো হাব্বা বললাম হ্যাঁ সেটাই। তো আমি বললাম আমি বদযাত্রী যাই না, বদযাত্রীতে আমি যাব না। আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা, যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বদযাত্রীর এই প্রথাকে এদেশ থেকে ধুয়ে মুছে বিদায় করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়, কত টাকা খরচ হয়? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়, অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন, কি বলেন? উচিত তো হলো শ্বশুর মিয়াকে বলা, আব্বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছেন, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার এক্সাক্ট তো বলতে পারবেন না, আমাকে একটু বলেন কত হইতে পারে? কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী, স্বামীর ছেলে মেয়ে পড়াবে, সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করেছে বাপ মা, আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামাইয়ের তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর থাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রার যে যৌতুক এটাকে মানুষ যৌতুক মনে করে না, এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন, দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আসবে আপনাদের বেহিসাব? তো বলে যে আমাদের লোক বেশি নাই, 200 লোক যাবে। বলে বেহিসাব একটু কমানো যায় না? আমাদের তো সে এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন। না ভাই তাহলে মাঝামাঝি থাকে 180। ছি ছি ছি, ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন, খানার যদি এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন, এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো, এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি, সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো, ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে, এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে। হোটেলে খাইলেও তো মানুষ, হোটেলে খাইলেও তো মানুষ, অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে এত হয়েছে, আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢুকেন। ছি 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 ছি, যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া তো চাঁদাবাজি কোনটা হবে? উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন? বহু মানুষ আছে বিয়ের দাওয়াত আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায়, আছে না? কারণ খাবে না, 1000 টাকা নিয়ে যেতে হবে 5000 টাকার হাদিয়া। এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ কোনো মেয়ের বাবা, বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন, আছেন না? তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে 10 জন 20 জন 50 জন মেহমান, তার কাছে কোনো ব্যাপার না, তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন, কিছু মেহমান এনে খাওয়াবেন, সেটা কিন্তু এর আওতায় নাই। আমি বলছি চুক্তি করে যে 200, 150, 250, 300, 500 মানুষ খাওয়ায়। সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ের সময় ব্যয় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, পুরো এলাকার মানুষ ডাকায় নিয়া আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে, ওই বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজিলত আছে বলেন, কোনো লাভ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ।
ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে, তার নাম ওলিমা, আর সেই খাওয়াটা আয়োজন করবে কে? ছেলে পক্ষ। এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ, যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না। আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামাদের। যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা? ওলামায়ে কেরাম।